হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে শেয়ার করছি আমাদের কক্সবাজারের ডে ট্যুর পার্ট টু এই দিন লাস্ট ব্লগে দেখেছিলেন যে কথাপু আমার চুলে একটা সুন্দর হেয়ার স্টাইল করে দিয়েছে ওগুলো সব করলাম করার পরে আমরা এখন বের হয়ে যাচ্ছি বাহিরে কারণ বাহিরে যাবে বাচ্চাগুলো খাওয়া দাওয়া করবে দেন যেটা করব আমরা আজকে মেরিন ড্রাইভে ঘুরতে যাব। কক্সবাজার জায়গাটাই এমন যখনই ঘোরা হয় যে পাশ দিয়ে ঘুরা হয় খুবই ভালো লাগে আর এইবার আমরা একদিন থাকলেও আমরা খুবই এনজয় করছি ওই একটা দিন সারা দিন ঘুরছি সারা দিন বাইরে ছিলাম দেন শান্তি মতো ঘুরে ঘুরে দেন আমরা হোটেল রুমে ব্যাক করছি তো এই যে আমার মেয়ে তো ফিশ খাইতে অনেক লাইক করে ওর জন্য রূপচাঁদা এই কারিটা এত মজা আমরা না এটা হচ্ছে হোটেলের নাম নাম না কাশফুল কাশফুল হোটেলটার এটা হচ্ছে ওসান ছেড়ে যে কক্স প্যারাডাই কক্স যেন একটা আছে না হোটেলের নাম সব ভুলে গেছি ওগুলো সব ছেড়ে যাওয়ার পরে একটা ইউট্রান আছে ইউট্রানটা নিয়ে হাতের বাম দিকে পড়বে রেস্টুরেন্টটা খুবই মজা যাই হোক খাওয়া দাওয়া সব শেষ করে আমরা এখন চলে যাচ্ছি মেরিন ড্রাইভে অলরেডি চলেও আসছি তো মেরিন ড্রাইভে আমার টার্গেট ছিল সানলাইট থাকতে থাকতে আমরা কোনো একটা জায়গায় নামবো নেমে ছবি টবি তুলবো দেন আবার চলে আসবো কারণ যেহেতু রোজার মধ্যে আমরা গিয়েছিলাম তো সব কিছু টাইম মতো ম্যানেজ করার একটা ব্যাপার থাকে বাট আমি চাচ্ছিলাম যে ডিঙ্গি নৌকা যেগুলো আছে না সেগুলো যেখানে আছে সেখানে দাঁড়াবো কারণ নৌকার সাথে ছবি তুলবো এইটা হচ্ছে গিয়ে আমাদের মেন টার্গেট কিন্তু সেই নৌকা খুঁজেই পাচ্ছি না এত দূর চলে আসলাম অলমোস্ট পুরা মেরিন ড্রাইভে ঘুরে ফেলছি বা তাও নৌকার সন্ধান আমরা পেলাম না আর ওই যে লাস্ট ব্লগে বলেছিলাম সমুদ্র যতবার দেখি ততবারই দেখতে ইচ্ছা করে মানে বারবার ভাল লাগে যাইতে যাই হোক তো এখানে এখন পাইসি ফাইনালি একটা ডিঙ্গি নৌকা এটা কোথায় আমি বলি এটা হচ্ছে ইনানির যে বিচটা আছে না মনে হয় ওইটা বা ওইটার আগের একটা কোনো পয়েন্টে আমার এক্স্যাক্ট মনে আসতেছে না যেহেতু দিন হয়ে গেছে এই ব্লগুলো করার তো আমরা নর্মালি হেঁটে যাচ্ছিলাম এই যে এরকম রাস্তাঘাটে পানি দেখতেছিলাম পানির মধ্যে যাচ্ছি আমি আর কথা পই যে এরকম করে হাত ধরে ধরে হাঁটতেছি কারণ এই বালিগুলো না একটা কাহিনী আছে এগুলো আপনার পরের ক্লিপে দেখতে পারবেন যে এগুলো খুবই রিস্কি একটা জায়গা অলমোস্ট ডুবে যাচ্ছিলাম তাও আল্লাহর অশেষ হাওয়াতে বেঁচে গেছিল হ্যাঁ হ্যাঁ শখের দাম লাখ টাকা হ্যাঁ ওই জায়গায় গাড়ি দেখে আসছে ঝাউবন দেখা যাচ্ছে ওইখানে গাড়ি রেখে আসছে আমরা এখানে হাঁটতেছি দশ মিনিট হয়ে গেছে মনে হয় হাঁটতেছি হাঁটতেছি জামা ওই যে যখন বললাম যে আমাদের টার্গেট হচ্ছে ডিঙির নৌকার সাথে ছবি তুলব তো এই যে নৌকাগুলো দেখা যাইতেছে সুন্দর হাঁটতেছিলাম দেন দেখলাম যেখানে অনেকখানি পানি আসে এটা পার হলেই ডিঙির নৌকাটা পাওয়া যাবে তা আমরা তো ভাবছি নরমাল পানি যাই হেটে হেঁটে যাই একটু হাঁটলেই তো হচ্ছে পেয়ে যাচ্ছি তো আমরা যখন হেঁটে গেছি দেখেন কি হচ্ছে এখানে মানে লিট্রেলি পা ঢুকে যাচ্ছে ভেতর দিকে আর আমরা যে সময়টা ব্যাক করতেছিলাম ওই সময়টা না হচ্ছে আর একটু পানি বেড়ে গেছে আর এই যে এই দুইটা ভয়ে আর নড়তেছে না যে তো দেখছে আমাদের পা কথা যখন দেখছে যে এরকম পা ঢুকে গেছে না আমরা আমরা প্যানিক করছে এরকম কেন তাহলে এখান থেকে হইলো এখানে ব্যাক করবো কিভাবে এখন মানে জানি জায়গাটায় পানি কম সবই বুঝছে কিন্তু ওই যে একবার ভয় পেয়ে গেছে তারপর থেকে ভয়ে মাথা অটো হয়ে গেছে যে আল্লাহ এখন ব্যাক করবো কিভাবে যাই হোক দেন আবার হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি যে যাই হোক আজকে আমরা ঘুরবো ফিরবো মজা করবো ডুবে

দেন ছবি তো তুলতে পারলামই না দুইজন প্যানিক করে এখন ভাবতেছি যে আল্লাহ বিসমিল্লা বলে এখন পার হই এই ট্রিপে যে এইটুকু জায়গাতে সবচেয়ে মজা করছে আমার ওমাইরা ফুপুর কোলে উঠে মানে সে সবচেয়ে এনজয় করছে এই জিনিস থাক মা গেলে যাক ফুপু গেলে যাক বাট ওর খুব এনজয় হয়েছে আর দেখতেছে নিজে কথা আপু কিরকম সাপোর্টিভ মানে আমি তো ওমাইরা কে কোলে নিই আমার হাঁটার সাহসই হয় না সব সময় আমি বলি যে ও খুবই সাপোর্টিভ একটা ননদ আমার মাসাল্লা বলে দিবেন দোয়া করে দিবেন ওর জন্য প্লাস আমার ফ্যামিলির জন্য আপনারা অনেকেই বলেন যে আপু আপনি অনেক লাকি এরকম ননাস পাইছেন এরকম শাশুড়ি পাইছেন আলহামদুলিল্লাহ আপনারাও দোয়া করবেন আমিও আমাদের জন্য দোয়া করি আপনাদের জন্য আমি দোয়া করব আর একটা কথা আমি যেটা সবসময় বিলিভ করি আপনি যখন এফোর্ট দিবেন তখন কিন্তু অবশ্যই এফোর্ট ব্যাক পাবেন আর আমার শ্বশুর শাশুড়ি ননাস আমার উপরে বেশি এফোর্ট দেয় এটা আমিও স্বীকার করি যাই হোক তো এই যে এখন এই যে সমুদ্রের সৌন্দর্য হারাই যাওয়া মানে এখানে একটা মন চাচ্ছে গান সেট করে দিতে বাট গান সেট করলে খাবো কপিরাইট তো দিব না জাস্ট দেখেন কি সুন্দর এই আল্লার সৃষ্টির না কোনো তুলনা হয় না আপনি যতবার সমুদ্রে যাবেন ততবার হারায় যাবেন ততবার আপনার মন ভালো হয়ে যাবে আমার যেমন রিসেন্ট আবার তাল উঠছে যে আমি একটু কুয়াকাটা যাই মানে খুব মন চাচ্ছে একটু কুয়াকাটা যাওয়ার জানি না কেন আমার কক্সবাজারে চাইতে কুয়াকাটার না ওই শান্ত সিবিচটা খুব ভালো লাগছিল হয়তো বা অনেক বছর পরে গেছে দেখে আমার ভীষণ ভাল লাগছে আর যাই হোক এখানে কথা ট্রাই করতেছে ওমাইডাকে একটু পানির মধ্যে পাটা ভেজানোর ম্যাডাম ফার্স্টে খুব ভয় পাচ্ছিল যখন একবার মজা পেয়ে গেছে ম্যাডাম তো পানি থেকে আর উঠবে না মানে পানির মধ্যে ঢুকে যাচ্ছে আর এখানে দুজন দেখেন ভিজে যাচ্ছে কি একটা অবস্থা তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরা এখন ব্যাক করব ব্যাক করে আমরা এখন যাওয়ার সময় কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়াবো দাঁড়ায় ওখানে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে হোটেল রুমে ব্যাক করব দেন পরে রাতে ডিনার করব কক্সবাজারে যে একটা জিনিস মজা হয়েছে অনেক হাঁটা চলাফেরা হয় অনেক দৌড়ঝাঁপ হয় ভীষণ ক্ষুদা লাগে একটু পর পর শুধু খাইতে ইচ্ছা করে আমি যে ধুমায়ে খাইছি আমি জাস্ট মাছের উপরে ছিলাম আমার রূপচাঁদা মাছ এই মাছগুলো না দো পেঁয়াজি খেতে খুবই মজা লাগে আর বললাম না এটা খুব ভালো রেস্টুরেন্ট পেয়েছিলাম ওইখানে খাওয়াটা খুবই মজা ছিল আর এখানে প্রত্যেক আর বোনের আর হচ্ছে আমার বাচ্চার ভিডিও করতেছে মার্শাল্লাহ মাসাল্লা জন্যই মাসাল্লা যাই হোক রওনা হয়ে গেছি মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি আমরা এখন যাওয়ার সময় এই রোডে একটি রেস্টুরেন্ট দেখেছিলাম প্রত্যেক বলছিল যাওয়ার সময় আমরা ওইখানে বসবো আর এখানে আমি এই যে পাখিকে খাওয়াই দিছি খাওয়াই দিয়ে আমি বসে মাউন্টেন ডিউ খাচ্ছিলাম আর এই যে রেস্টুরেন্টে চলেও আসছে অলরেডি আমি রেস্টুরেন্টের নাম ভুলে গেছি সো সরি ফর দ্যাট আমি প্রত্যেককে আস করব যদি ওর নাম মনে থাকে আমি কমেন্টে মানে অ্যাড করে দিব ঠিক আছে আমার কোনোভাবেই নামটা মনে আসতেছে না এই জায়গাটায় না সন্ধ্যার বেলা সমুদ্রের আওয়াজ খুব ভাল লাগতেছিল

যাই হোক আমরা খুঁজতেছিলাম হচ্ছে বার্মিজ মার্কেট যেটা শহরের মধ্যে ওইখানে আসছিলাম তো দেখলাম এখানকার ম্যাক্সিমাম দোকানপাট সবই বন্ধ ছিল কেন জানি কোনো কিছু খোলা পাচ্ছিলাম না আর দুই একটা দোকান যাই খোলা ছিল ওগুলোতে কোনো কিছু পছন্দ হচ্ছিল না তো ওই যে একটা বিচের পাশে যে মার্কেটটা আছে ওইখানে গেলাম ওই বিচের নামও ভুলে গেছি আমার ভুলে যাওয়ার রোগ আছে সরি লাবনি লাবনি পয়েন্ট এটা মনে হয় পয়েন্ট ছিল ওইখানে গেলাম এইখানেও গাড়ি রেখে বহু দূর হেঁটে আসতে হয় হেঁটে হেঁটে আবার গেলাম কারণ ওই যে মানে এক্স্যাক্ট পয়েন্টে দাঁড়াতে পারি আমরা লাবণী পয়েন্টে দাঁড়াইছি লাবণী না হ্যাঁ লাবণী তো একটা একটা তুলি একটা আর সুগন্ধ একটা হ্যাঁ লাবণীতে গিয়েছিলাম বার্মিস মার্কেট এমন একটা জায়গা আপনি সেট করে যাবেন আপনি কোনো কিছু কিনবেন না বাট আসার সময় কোনো না কোনো কিছু কিনে নিয়ে আসবেনি তো কথা পু এক গুচ্ছ আচার কিনছে ওখানে দোকানদার ওকে খাওয়াচ্ছে খাওয়াই খাওয়াই আমাকে বলতেছে তুমিও একটু খেয়ে দেখো আসো 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 খাও 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 দেন আমি একজোড়া স্যান্ডেল কিনলাম আর এখানে আমি না কাস্টেড খুঁজছিলাম কাস্টেডটাও খুঁজে পাচ্ছিলাম না ভাগ্যটা খারাপ ছিল রুমে আসছি রুমে এসে এখানে আমরা উনো খেলতেছি ফ্লিপ হলে অর ফ্লিপ হয় নাই ফ্লিপ হইছে তো আর সেজন্য আমরা জানি ওর ওই পাশে কি কার্ড অরেঞ্জ কালারের কার্ড সেটার জন্যই ও বলতেছে অরেঞ্জ ওরে না আমরা জানি রুমে এসে সুন্দর ওনো খেললাম ওনো খেলে আমরা এখন খেতে যাচ্ছি বাই দেবে আমার এই টি শার্টটা দেখে মনে পড়লো আমার এই টি শার্টটা কোথায় টি শার্টটা খুব শখ করে আর্টিসান থেকে কিনছিলাম আই লাভ ইট যাই হোক তো এই যে খাওয়া দাওয়া করতে উফ লইটা ফ্রাই দেখে তো এখন খাইতে ইচ্ছা করতেছে ঢাকায় কি কোথাও লইটা ফ্রাই পাওয়া যায় আমাকে বললেন তো আমি লইটা ফ্রাই খাইতে চাই আই যদি কেউ সেল করে থাকেন আমাকে বলেন আমি অর্ডার দিব দেন রূপ চাতা দোপে আজ উফ একটু দেখি আমার এখন মুখে পানি আসছে সিরিয়াসলি মুখে পানি আসছে আই লভ ইট খুবই মজা ছিল আমি কথা বলতে পারতেছি না আমার মুখে আসলেই পানি আসছে ধরো আর ওই যে বললাম না রামাদানি আমার স্লাইড একটু কমপ্লেন আছে যেমন রুম ক্লিন করে গেছে রুম এর আগে বোতলগুলো রিফিল করে নেয় দেন আগের দিনের ওয়েলকাম ড্রিঙ্কস রেখে গেছে আমরা রুমে আসছি রুম সারাদিন বাইরে ছিলাম তখন ওনাদেরকে বলে গিয়েছিলাম রুমটা ক্লিন করার জন্য তারা রুমটা ক্লিন করে নাই রুমটা ওই অবস্থাতেই পড়েছিল আমরা এসে আবার কমপ্লেন করাতে তারা আমরা অন্য রুমে শিফট হয়েছিলাম ওনারা এসে আমাদের রুমটা ক্লিন করে গেছে দেন আবার রুমে আসছি ক্লিন করে গেছে কিন্তু রুমে আবার যেমন রিফিল করে নাই কোনো কিছু সবাই মিলে রাতে সেই লাফানা লাফাইসি মানে ফুল মজা করছি বললাম না কথা প্রসঙ্গ যখনই কোথাও যাওয়া হয় সেখানে যাওয়া হয় বাট ম্যাডাম বলছে এবার নাকি ও নাকি আমাদের সাথে আমার আর প্রত্যেকের সাথে আর কোথাও ঘুরতে যাবে না এরপর থেকে আসতে কারণ আমরা শুধু ঝগড়া করি দুই মিনিট পর পর গায়েস যারা তোমরা ভাবো আমরা ঝগড়া করি না আমার নমস্টার প্রমাণ যে আমরা ঝগড়া করি সে আজকের ব্লগটাই পর্যন্ত ওই থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম এভরিওয়ান বাই